আসসালামু আলাইকুম, ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটি দুইতলা বাড়ির ডিজাইন দেখব। এই বাড়িটার টোটাল জায়গার পরিমাণ বা ফ্লোর এরিয়া হচ্ছে 1056 স্কোয়ার ফুট, অর্থাৎ এই ফ্লোর এরিয়াটার লম্বায় হচ্ছে 33 ফুট এবং প্রস্থ হচ্ছে 32 ফুট। 33 ফুট বাই 32 ফুট জায়গার মধ্যে আমাদের এই দুইতলা বাড়িটার প্ল্যানটা করা হয়েছে। আর এই জায়গার হিসাবটাকে যদি আমরা কাঠায় রূপান্তর করি, 1056 স্কোয়ার ফুটকে কাঠায় করলে হবে 1.47 কাঠা এবং শতকে করলে হবে 2.42 শতক। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই দুতলা বাড়িটার 3D ডিজাইন দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা বাড়িটার 3D এক্সটেরিয়র ডিজাইন দেখব, এরপর ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব। যেমন বাড়িটার ভেতরের যে সিঁড়ি, ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুম, কিচেন এবং বাথরুম কীভাবে ডিজাইন করা হয়েছে সেটা, এরপর প্রত্যেক রুমের মাপযোগ সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটি আমরা বিস্তারিত আলোচনা করব, এবং সর্বশেষে এই বাড়িটি ডিজাইনে যেভাবে আছে এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই হিসাবটাও আমরা জানব। তো প্রথমে আমরা বাড়িটার 3D ভিউটা দেখে নিলাম, বাড়িটার চারপাশ থেকে দেখতে কীরকম হবে। যেমন বাড়িটার সামনের, সাইডের, পেছনের এবং টপ বা ছাদের ভিউ। আর বাড়িটার সামনের যে বারান্দা রয়েছে সেই বারান্দাগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এবং যে প্রবেশের সময় এন্ট্রির যে পোর্চটা আছে সেই পোর্চটাও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর বাড়িটার মধ্যে যে কালার কম্বিনেশনটা দেওয়া হয়েছে এটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তো 3D ডিজাইন দেখার পর এবার আমরা চলে যাচ্ছি বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনে। তো এবার আমরা এই দুইতলা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন, ভেতরের যে রুমগুলো এবং ফার্নিচারগুলো আছে সবকিছু আমরা বিস্তারিত দেখব। তো এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি যেরকম, ঠিক ফার্স্ট ফ্লোরের প্ল্যানও একই রকম। তো সেই জন্য আমরা শুধু গ্রাউন্ড ফ্লোরের ইন্টেরিয়র ডিজাইনটা দেখলে হবে। তো আমরা এর জন্য আমরা এটার উপরের অংশটুকু হাইট করে দিব। তো হাইট করার পরে আমরা এটা যদি উপরের থেকে টপ ভিউ থেকে একটু দেখি, এখানে ইন্টেরিয়র ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে রুমগুলো আছে এবং ফার্নিচারগুলো সব কিছু। তো এবার এটাকে আমরা যদি শুরু থেকে দেখি, আমাদের মেন এই যে এন্ট্রি হচ্ছে এদিক থেকে, এটা হচ্ছে আমাদের পোর্চ। এখানে আমরা দুইটা কলাম দেখতে পাচ্ছি ডিজাইন করা। তো এই যে পোর্চ, এখানে হচ্ছে আমাদের মেন দরজা, মেন এন্ট্রি। এই দরজা দিয়ে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরেই এখানে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এই যে ড্রয়িং রুম, এখানে সোফা দেখতে পাচ্ছি। তো ড্রয়িং রুম থেকে যদি আমরা এখানে আসি, এই যে দরজা, এই দরজা দিয়ে আসি, এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্লাস ডাইনিং রুম বলতে পারেন, অর্থাৎ অথবা ডাইনিং রুমও বলতে পারেন, কারণ এটা অনেক বড়। এখানে আপনি চাইলে ডাইনিং রুমও করতে পারবেন পুরোটা, আবার এখানে কিছু অংশ এখানে ড্রয়িং, যে একটা সোফা রাখতে পারেন, আবার এখানে ডাইনিং টেবিলও রাখতে পারবেন। তো এটা পুরোটা ডাইনিং রুম বা ড্রয়িং ডাইনিং হিসেবে ধরতে পারেন। এরপরে এদিকে আমাদের একটা বেডরুম রয়েছে, এই যে দেখেন এই বেডরুম। এই বেডরুমের দরজা হচ্ছে এটা। আর এখানে ডাইনিং রুমের মধ্যে রয়েছে হচ্ছে আমাদের এইদিকে সিঁড়ি, সিঁড়িটা। তো সিঁড়ি দিয়ে আমরা এটার এই যে উপরের দিকে চলে যেতে পারবো, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে বা ছাদে যেতে পারবো। গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে, ফার্স্ট ফ্লোর থেকে ছাদে। তো এরপর আমরা যদি একটু এদিকে আসি, এখানে আমাদের একটা কমন টয়লেট আছে। এই যে কমন টয়লেটের দরজা হচ্ছে এটা, যে কমন টয়লেট। আর কমন টয়লেটের পাশেই রয়েছে আমাদের এখানে এই যে কিচেন। তো কিচেন, এই যে কিচেনের দরজা হচ্ছে এটা। এরপর আমরা যদি এদিকে আসি, এখানে আমাদের একটা বেডরুম রয়েছে। এই যে বেডরুমের দরজা হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের এই বেডরুমটা। এই বেডরুমের সাথে কিন্তু এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, এই যে অ্যাটাচ টয়লেট। তারপরে এইদিকে আমাদের সিঁড়ি যেদিকে আছে, ঠিক এই পাশে, সিঁড়ির পাশে আবার আরও একটা বেডরুম রয়েছে। এই যে বেডরুম, এই বেডরুমটার দরজা হচ্ছে এটা। আর বেডরুমের সাথে কিন্তু এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, যে এটা হচ্ছে আমাদের এই দুইতলা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন। তো আমরা যদি এটাকে একটু আনহাইট করি এবার, তো আমাদের ফার্স্ট ফ্লোরে ঠিক একইভাবে হবে। সামনের দিকে দেখেন একটা বারান্দা আছে, এই যে বারান্দা, এটা পোর্চ যেটা ছিল সেটা। আর এখানে একটা খুব সুন্দর ডিজাইনও করা হয়েছে। তো ইন্টেরিয়র ডিজাইনটা দেখা হয়ে গেলে এবার আমরা এটার ফ্লোর প্ল্যানটা দেখবো, তাহলে আপনারা ইন্টেরিয়র ডিজাইনটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই এক দুইতলা বাড়িটার ফ্লোর প্ল্যান। আমি এটাকে একটু জুম করব। তো ডাইমেনশনগুলো যাতে ভালোভাবে বোঝা যায় আমি আরও একটু জুম করতেছি। আমাদের এই বাড়িটার এই প্ল্যানটার লম্বায় হচ্ছে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত 33 ফুট লম্বায়, পোর্চ বাদ দিয়ে। পোর্চটা বাড়তি এখানে 4 ফিট 6 ইঞ্চি বাড়বে, শুধু আমাদের এই ওয়ালের এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 33 ফুট, আর প্রস্থ এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 32 ফুট। তো এবার আমরা শুরু থেকে যদি দেখি, তো আমরা এটা হচ্ছে পোর্চ 10 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। তো এটা হচ্ছে মেন দরজা। মেন দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করি, এটা ড্রয়িং, ড্রয়িংটা হচ্ছে 10 ফিট 11 ইঞ্চি বাই 9 ফিট 5 ইঞ্চি। তো ড্রয়িং থেকে এখানে আসলে এটা আমাদের ডাইনিং ছিল, ডাইনিং আর ড্রয়িং একসাথে হবে, অথবা ড্রয়িং এটা, অথবা এটা ডাইনিং হিসেবে ধরতে পারেন। এখানে ড্রয়িংটা আছে 9 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 5 ইঞ্চি, আর এখানে ডাইনিংটা আছে
12 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি। তারপরে এই পাশে দেখেন একটা কমন টয়লেট আছে 8 ফিট বাই 4 ফিট, আর একটা কিচেন, এখানে কিচেনের দরজা হচ্ছে এটা 8 ফিট বাই 6 ফিট। তারপরে এদিকে আমাদের সিঁড়িটা আছে, এই যে সিঁড়ি, সিঁড়িটা হচ্ছে 12 ফিট 10 ইঞ্চি বাই 7 ফিট। তারপর আমাদের এদিকে যদি আসে, আমাদের এখানে দেখেন, আচ্ছা এদিকে আমাদের সিঁড়ির এই পাশে বেডরুম নাম্বার ওয়ান, বেডরুম নাম্বার ওয়ানটা হচ্ছে 10 ফিট বাই 12 ফিট 10 ইঞ্চি। আর এই বেডরুম থেকে সামনের যে বারান্দা আছে, বারান্দাতে আসতে পারবে 10 ফিট বাই 10 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট। এটা আমরা 3D-তে দেখছি, এখানে দেখেন এই যে বারান্দা, আমি যদি এটাকে আবারও হাইট করে দিই, তাহলে যদি দেখেন আমরা যে বেডরুমটা দেখেছিলাম, এই যে বেডরুম, এই বেডরুমের সাথেই কিন্তু বারান্দাটা আছে, এই যে বারান্দার দরজা হচ্ছে এটা, এই বেডরুম থেকে আমাদের এই বারান্দাতে আসতে পারবে সামনের। তো ফার্স্ট ফ্লোরেও একইভাবে বারান্দাটা আছে। তো এই যে বারান্দাটা হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট। তারপর আমরা যদি এখানে আসি, আমাদের এটা হচ্ছে এই যে বেডরুম নাম্বার 2, 10 ফিট 11 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি, এটা মাস্টার বেডরুম, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 4 ফিট বাই 7 ফিট। তারপর এদিকে আসলে এদিকে বেডরুম নাম্বার 3, 11 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 4 ফিট বাই 7 ফিট। এটা হচ্ছে পুরোটা আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান, আশা করি এটা বুঝতে পারছেন। এবার আমরা এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে এভাবে সম্পূর্ণ দুইতলা তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা জানবো। যেটা হচ্ছে আমাদের এই দুইতলা বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব, প্রথমে আমরা এটার জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করবো, যেটা হচ্ছে 32 ফুট বাই 33 ফুট। তো আমরা যদি এটা গুণ করি, আমাদের আসতেছে 1056 স্কোয়ার ফুট। তো এই 1056 স্কোয়ার ফুট যদি আমরা এটার খরচের হিসাবটা বের করি, প্রথমে আমরা ফাউন্ডেশন খরচটা বের করবো। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 500 টাকা করে ধরি, তাহলে 1056 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 5,28,000 টাকা। এরপরে প্রতিতলার খরচ, কাস্টিং কাজের খরচ, কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 600 টাকা করে ধরি, তাহলে 1056 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 6,33,600 টাকা। এরপরে ফিনিশিং কাজের খরচ, গাঁথুনি, প্লাস্টার, সিলিং, দরজা, জানালা, রং, টাইলস, প্লাম্বিং, ইলেকট্রিক ইত্যাদি সব কিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 900 টাকা করে ধরি, 1056 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 9,50,400 টাকা। এবার আমরা টোটাল খরচটা বের করবো। তো এটা যেহেতু দুইতলা বাড়ি, তাহলে আমাদের কলাম বিম ছাদের খরচও 2 বার হবে, গাঁথুনি, প্লাস্টার, সিলিং, দরজা, জানালা, ফিনিশিং কাজের খরচও 2 বার হবে। তাহলে প্রথমে আমরা কাস্টিং কাজের খরচ, 6,33,600 যোগ 9,50,400 ফিনিশিং কাজের খরচ যোগ করবো। যোগ করার পরে যেটা আসবে সেটার সাথে আমরা 2 দ্বারা গুণ করবো, যেহেতু দুইতলা। এরপর এটার সাথে যোগ করবো হচ্ছে এটার ফাউন্ডেশন খরচ, 5,28,000 টাকা। এবার টোটাল আমরা হিসাব করলে আমাদের আসবে 36,96,000 টাকা। তাহলে আমাদের এই দুইতলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে এভাবে সম্পূর্ণ তৈরি করতে আনুমানিক খরচ হবে 36,96,000 টাকা। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকু, আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।